चलो शकुन भाई आज एक तो देरी हवे रोहिम भाई क्या नो कौदिन धोरे आमर राजा और बादशाह जीत धोरे छे मेला जाब अब्बू आमी ओ मेला जाबो बेश तो चलो ना शकुन भाई क्या नो आमर संगे तुम्हार मेय के दीते आपत्ति आछे नाकि देखो तो कौन कथार कौन उत्तर आमर रानी तो सारा दिन ही तुम्हार बासाय थाके मा मरा मे भाभी के मा बोले डाके তোমার সঙ্গে রানীকে দিতে আপত্তি থাকবে কেন তাহলে রূপনগর গ্রাম থেকে ওর মামা এসেছে ভাগ্নিকে খুব আদর করে ও আবার আজই ফিরে যাবে ও আচ্ছা আচ্ছা আব্বু আজ তাহলে মেলা যাব না কাল রানীকে নিয়ে যাব এই তো লক্ষ্মী ছেলের মতো কথা চলো শকুন ভাই হ্যাঁ চলো এসো মা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ চুরি কিনবো আব্বু আমিও চুরি কিনবো আব্বু তোরা চুরি দিয়ে কি করবি কেন মাকে পড়াবো এই চুরিওয়ালি জি দেখাও তো তোমার চুরি দেখেন নে দেখ কোনটা তোদের পছন্দ আমি এটা নেব আমি এটা নেব আচ্ছা আমি আগে মাকে চুরি পড়াবো অসম্ভব আমি আগে পড়াবো আমি আগে পড়াবো আমি আগে পড়াবো আমি আগে পড়াবো মা 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 কি হচ্ছে আরে আরে কি করছিস ভেঙে যাবে তো আমি পাস না আমি পাস দুজনেই পাস এবার হাত মুখ ধুয়ে নাও যা কি গো হঠাৎ চুরি কিনলে রাজা বাসা জিদ ধরলো তোমার জন্য চুরি কিনবে তাই কিনতে হলো খুব সুন্দর হয়েছে চুরিগুলো হ্যাঁ মমতা যেখানে আমার স্ত্রী রঙে সোনার গহনা ভরে থাকতো সেখানে কাঁচের চুড়ি সুন্দরী তো বটে এমন কথা কেন বলছে এ তো আমার ভাগ্য যে মেয়ের তোমার মতো স্বামী আছে সাত রাজার ধন দুটো মানিক আছে সে মেয়ে সোনার অলঙ্কারে কি দরকার তোমরাই আমার সোনার অলঙ্কার মমতা একদিকে সারা দুনিয়া এই যে বন্ধন রবে সারা জীবন দিন যাবে দিন গুনিয়া আয় বুকে আয় রে আয় বুকে আয় একদিকে রাজা একদিকে বাদশাহ সাথে আছে অমূল্য ধন রে অমূল্য ধন নেই প্রয়োজন আমাদের সাথে আছে অমূল্য ধন রে অমূল্য
সবাই শুনিয়া একদিকে রাজা একদিকে বাদশা একদিকে সারা সেই কখন খবর পাঠিয়েছি এখনো আসছে না কেন হ্যাঁ আমি যামু দুরাভাই আসসালামু আলাইকুম ইয়ে হুজুর নাকি আমাকে ডেকেছিলেন নায়েব এবার জমির বর্গা থেকে কত ধান পেয়েছো ইয়ে 80,000 মন হুজুর শব্দ আমার গোডাউনে তুলবে আপনার গোডাউন আর বড় হুজুরের গোডাউন একই কথা সবই তো আপনার তোমার বড় হুজুর মানে আমার চাচা জান এখনো বেঁচে আছে আরে পুরো মানুষের মন কখন কি হয় বলা যায় না তাই সব ধান এবার আমার গোডাউনে উঠবে হুজুর তাই হবে আসি আসসালামু আলাইকুম এত রাতে আবার কে এলো কে ছোট হুজুর আমি সালাম আলাইকুম ছোট হুজুর ওয়ালাইকুম সালাম নায়েব সাহেব তুমি বড় হুজুর অবস্থা খুব খারাপ উনি আপনাকে দেখতে চেয়েছেন ছোট হুজুর আমি আর ও বাড়িতে যাব না কি বলছেন আপনি আপনার বাড়ি আপনার সম্পত্তি আপনার ঘর আপনি যাবেন না তো কে যাবে যে বাড়িতে আমার স্ত্রী সন্তানের ঠাঁই নেই সে বাড়ি আমার নয় কে বলেছে ঠাঁই নেই বড় হুজুর তো বৌমা তার দুই নাতিকে নিয়ে যেতে বলেছেন
আপনি না থাকায় সংগ্রাম আর তার দুই শালা সবকিছু লুটে বুটে খাচ্ছে। আমরা যাব না এর চাচা। মমতা, কি বলছো তুমি? আমার এমনই দুর্ভাগ্য যে শ্বশুর জীবিত থাকা সত্ত্বেও তার পাছে আমি দোয়া নিতে পারিনি। আজ যখন উনি ডেকেছেন, আজ যখন সুযোগ পেয়েছি, তখন সেই সুযোগ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। মমতা, তুমি আর আপত্তি করো না। আব্বা জানে যদি কিছু একটা হয়ে যায় তাহলে তুমি তো কষ্ট পাবে সবচেয়ে বেশি। বলেছিলাম না মমতা, আমি তো আমার বাবাকে চিনি। অহংকার আর আভিজাত্যের শৃঙ্খলে তিনি বন্দী। তোমার সালাম উনি নেবেন কেন? তুমি তো গরিবের মেয়ে, চলো। না না শকত, না, আমি আমি পাপি। এই পাপির পা ছুলে আমার লক্ষ্মী বৌমার অপমান হবে। এ কি বলছেন বাবা? হ্যাঁ বৌমা, আমি এমনই দুর্ভাগ আছে, বাবা হয়ে একমাত্র ছেলেকে পর করে দিয়েছি। এমনই পাপি যে দাদু হয়েও তুই তুই নাতিকে বুকে করে আদর করতে পারিনি। আমি আমি এমনই হতভাগা, তোমার মতো বৌমাকে পেয়েও হারিয়েছি। আমার আমার তুই দাদু ভাইকে আমার আমার বুকে দেবে না বৌমা? কেন দেব না বাবা, ওরা তো আপনারই রাজা বাদশা। দাদুর কাছে যা। দাদু ভাই! বুকটা জুড়িয়ে গেল মা। নায়েব। জি হুজুর। দলিলটা বের করো। এসো বাবা। এটা রাখো মা। এটা কিসের দলিল বাবা? সম্পত্তির। না বাবা, এ দলিল তুমি ফিরিয়ে নাও। কেন? আমি এখন মেহনত করে খাই বাবা। সারা মাস মাস্টারি করে দুবেলা দুমুঠো ভাত খেয়ে যে শান্তি পাই, তাই বিশাল সম্পদের মধ্যে থেকেও কখনো পাইনি। আমার কুড়ে ঘরেই আমার শান্তি বাবা, এই প্রাসাদে নয়। তোমার এই দলিলের আমার কোনো দরকার নেই। তোর কোনো দরকার না থাকুক, আমার দুই দাদুর দরকার রয়েছে। দুলাভাই, আমার সমস্ত সম্পত্তি আমার দুই দাদুর নামে লিখে দিয়েছি। এটা রেখে আমাকে পাপ থেকে মুক্ত করো। এটা আপনার কাছে রেখে দিন নায়েব চাচা, রাজা বাদশা যেদিন বড় হবে সেই দিন দেবেন। ঠিক আছে বৌমা, ঠিক আছে, আমি এই দলিল আমার কাছে যত্ন করে রেখে দেব বৌমা। বৌমা, আমার এই শেষ মুহূর্তে তোমরা আর আমাকে ছেড়ে যেও না। না বাবা, যতক্ষণ জীবিত আছি আমি শুধু অনুভব করতে চাই আমার সন্তান আমার কাছেই আছে। বাবা, তুই কি আমাকে শান্তিতে মরতে দিবি না শকত? বাবা বাবা, নায়েব, আমি আমি ওনাদের ঘর পরিষ্কার করে রেখে দিয়েছি হুজুর। যাও বৌমা, বিশ্রাম করো। যা যা বাবা। বাবা চলুন ছোট হুজুর, চলুন বৌমা। সম্পত্তি আমার, এতদিন ধরে আমি এই সম্পত্তি ভোগ দখল করে আসছি, আজ তো আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না। এ বাড়ি আমার, নায়েব থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত সবাই আমার কথায় ওঠে বসে। আমি এসব ওদের কিছুতেই হতে দেব না। আজ রাতই হবে ওদের শেষ রাত। তৈরি হও। না না, মাথা ঠান্ডা করুন ছোট হুজুর। সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় আপনি ওদের সঙ্গে লড়াই করতে পারবেন না। এবারে সব কর্মচারী ওদের নিজস্ব লোক। কিন্তু বাবা, ওনাকে আমি দেখব। জলদি করেন ছোট হুজুর, জলদি করেন। পেছনের দরজা দিয়ে আপনারা পালিয়ে যান। এখান থেকে থানা অনেক দূর, সর্বনাশ হয়ে গেলে আমাদের করার কিছুই থাকবে না। অন্তত অন্তত এই মাসুম বাচ্চা দুটোর দিকে তাকিয়ে আপনারা পালিয়ে যান। ওদেরকে নিরাপদ আশ্রয়ে রেখে আপনি পুলিশ নিয়ে আসুন। জলদি করেন ছোট হুজুর, জলদি করেন বৌমা। হ্যাঁ জলদি করেন, যান।
ঘুমাও চাচা, ঘুমাও। তোমরা? আমি ভিক্ষা করতে শিখিনি চাচা, আদায় করে নিতে শিখেছি। তুমি মনে করছো সব সম্পত্তি তুমি ওদের নামে লিখে দেবে আর আমি তা চুপচাপ মেনে নেব? সংগ্রাম! চিৎকার করে কোনো লাভ হবে না চাচা। আমি ছাড়া তোমার বংশের আর একটি লোকও কাল সকাল পর্যন্ত জীবিত থাকবে না। চল এবার ওদের শেষ করি। আমি চলে যাচ্ছি নায়েব, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত লোক। তুমি তুমি কথা দাও, আমার বংশধরটা হাতে তুমি আমার এই সম্পত্তি তুলে দেবে? কথা দিলাম, কিছু কথা দাও, কথা দিলাম আমাকে। সংগ্রাম, তুমি কি চাও? তোমাকে আর তোমার দুই সন্তান রাজা বাদশাকে। শোনো শওকত, তুমি আর তোমার সন্তানেরা না থাকলে চাচার সমস্ত সম্পত্তি আমার। এই দাঁড়িয়ে আছিস কেন? পালাও মমতা, পালাও। যাও বলছি, যাও। রাজা বাদশা করো ভাগ। মমতা তুমি যাও, ঠেকাচ্ছি। শেষ করে দে রাজা বাদশাকে। রাজা বাদশা তোরা পালা, পালা বলছি। বাস্তবিকের মারতে হবে না, নিজেরা এমনিতেই মারা যাবে। মৃত্যু কত ভয়ঙ্কর! কি নাম তোমার বাবা? বাড়ি কোথায়? বাপ মা আছে কি? কথা কও না কে?
আচ্ছা ঠিক আছে ওঠো। এই দুধটা খেয়ে এলো। আমি যখন আসি তোমার কোনো চিন্তা নাই। মর জ্বালা, আবে আমার তো হারা স্পেশাল সব সময় হয়ে গেল। কথা কষ্ট কেলা কিছু খো ওই তার আর পকেট থেকে এটা পাইছি। আবে হালা বুঝছি, এই হালা আমার থন বড় বেলাকার হইব। বড় বাচ্চা বেঁচে গেছিস মা, বড় বাচ্চা বেঁচে গেছিস। কিছু একটা হয়ে গেলে রহিমের কাছে মুখ দেখাতাম কি করে? ওকে মামা, কেমন যেন চেনা চেনা মনে হয়। তুই চিনবি কোত্থেকে? ও এই গ্রামের পাহারাদার, মানুষ তো মানুষ, এই গ্রামের জন্তু জানোয়ার ওর লাঠিকে ভয় পায়। বোবা নাকি? কেন, ও বোবা হতে যাবে কেন? একটা কথা বলল না? ও খুব কম কথা বলে, চল ঘরে চল। বসুন। ডিয়ার ফ্রেন্ডস, অযথা সময় নষ্ট করা আমি পছন্দ করি না। আপনাদের অর্ডার মোতাবেক অস্ত্র রেডি আছে, যান নিজ নিজ মাল বুঝে নিন। সফদার জিদুলা ভাই, ওদের মাল বুঝিয়ে দাও। চলুন আপনারা আসুন। মাওলা তুমি কোথায় যাচ্ছ? জি মানে অস্ত্র নিতে। তুমি তো গতবারের টাকাই দাওনি। বিশ্বাস করুন, অস্ত্র চিন্তাই হয়ে গেছিল, এবার আমি ক্যাশ দিয়ে নেব। বেইমানি আমি পছন্দ করি না মামলা। এভাবে খুচরো লোকের কাছে অস্ত্র বিক্রি করে আমাদের লাভ হচ্ছে না শমশের। আমিও তাই ভাবছি দুলাভাই। আমাদের একজন পার্মানেন্ট কাস্টমার দরকার। ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না। আমার রাজা বাদশাহ আসবে, আমার রাজা বাদশাহ আসবে, তোদের কাউকে ছাড়বে না। চলেন দুলাবে, চলেন পাগল, চলেন দুলাবে। আমার রাজা বাদশাহ আসবে, তোদেরকে মারবে। আমার রানী দুদিনের জন্য মামার বাড়ি বেড়াতে গেছে, এর মধ্যে তোমার পাগলামি বেড়ে গেল। চলো চলো বলছি। দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গেল, তোমার পাগলামি থামলো না। না না, আমি পাগল না, আমার রাজা বাদশাহ আসবে, সত্যি বলছি আসবে, ওদেরকে মারবে। হ্যাঁ হ্যাঁ আসবে, তোমার রাজা বাদশাহ আসবে। আমরা 20 বছর ধরে যে সংগ্রাম চৌধুরী অত্যাচার মুখ বুঝে সহ্য করছি, সেই সংগ্রামকে তোমার রাজা বাদশাহ এসে মারবে। এখন চলো। রানী কোথায়? রানী না আসলে আমি যাব না। রানী তোমার রাজার খোঁজে গেছে। রাজাকে আনতে গেছে? হ্যাঁ। তাহলে চলো চলো।
পনেরোশো টিকিট দেন, বাকিটা আপনার। আমারে দিলে না? আরে বাবা তুই আমার সাথে থাকবি, শোন আগে বেচবি না, খুব বেচ, আগে হাউসফুল ভরজুলো, তারপর বেচবি, একটা একশো টাকা, একশো টাকা। এই গেল নতুন দেখলেন কি হচ্ছে, চক্রে বস ইডিয়েট। ওয়েটার, এই যে ওয়াটার, ওয়াটার নয় ওয়েটার, ও ওয়াটার। ওয়ালাইকুম আসসালাম, মেনু লাগবে না, লিখুন 2 70 40 38 and 420। দেখলি আমার ওস্তাদ সব সোস পাস মুখুস, তো এই জন্যই তো আমার ওস্তাদ। গাড়িতে তেল ভরে পার্কিং এ রাখো। জি ম্যাডাম, যাচ্ছি। ম্যাডাম, এই কুকুরটা? হ্যাঁ, আমার কুকুর। কি হয়েছে? বলছিলাম কি ম্যাডাম, এটা তো রেস্টুরেন্ট, কুকুরটাকে বাইরে রেখে এলে হতো না? না, কারণ আমার কুকুর সব সময় আমার কাছে থাকে। কিন্তু ম্যাডাম, অন্যান্য কাস্টমার? কারো কোনো অসুবিধা হবে না, আমার কুকুর ভদ্রলোকের কুকুর, ভদ্র ঘরের কুকুর, চুপচাপ চেয়ারেই বসে থাকবে। জীবন কুত্তার জীবন কুত্তায় রয়ে গেল, সারা জীবন মানুষের ঘরে হাটি খুঁজিলাম। কি দিচ্ছ ওস্তাদ? মরিস, মরিস। ধরেন ম্যাডাম, এটা মানুষের হোটেল, কুকুরের নয়। আরেকটা কথা মনে রাখবেন,
ভদ্র ঘরে হলেও কুকুর কুকুরই। কিন্তু ম্যাডাম আমার কি হবে, মালিকের কাছে কি জবাব দেব, ক্ষতিপূরণ কে দেবে? এই রাখুন আপনার ক্ষতিপূরণ, আরো বেশি লাগলে আরিফ খানের বাসায় টেলিফোন করবেন। এই রইল ভিজিটিং কার্ড। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম। আই দারুন, আমার গাড়ি কোথায়? তেল ভরে ফিরে আসিনি ম্যাডাম, হয়তো জামে পড়েছে। ওস্তাদ, ম্যাডামের ট্যাঙ্কিটা মনে হয় অনেক বড়। তা না, গাড়ির ট্যাঙ্কি। রাবিশ, আমার ড্রাইভার এলে কুকুরটার কাছে দিয়ে দিও। লোকের মাইয়া রে, দেখলে সবাই চাইয়া রে, হায় হায়। বড় লোকের মাইয়া রে, দেখলে সবাই চাইয়া রে, মাখন পনির ঘি খাইয়া হইলে কেমন তে। সুন্দর বনের বাঘ বুঝি আছে পিছেলে, সুন্দর বনের বাঘ বুঝি আছে পিছেলে, বড় লোকের মাইয়া রে, দেখলে সবাই চাইয়া রে। মজা দেখাবো আজ তোমাকে, একা পেনি মা রানি হলো তোর, পাহারাদার এসে গেছে। জি মামা আসছে। সাবধানে যেও বাবা, চেয়ারম্যানের ছেলেটা বড় ভয়ঙ্কর। আল্লাহর উপর ভরসা রাখুন, যতক্ষণ এই পাহারাদার শরীরে এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ আপনার ভাগ্নির ক্ষতি কেউ করতে পারবো না। চলো। থাক থাক মা। আসি মামা। ফি আমানিল্লাহ। একটা কথা বলছে না, দাঁড়া। পাহারাদার! আরে ও পাহারাদার, আমার দৌড়াচ্ছ কেন? দৌড়াচ্ছি? তোমার হাতা আর আমার দৌড় একই মনে হচ্ছে। কতক্ষণ আর এইভাবে দৌড়ানো যায়? পা ব্যথা হয়ে গেল। ঠিক আছে, তুমি আগে আগে হাঁটো। আচ্ছা। কেমন পুরুষ রে বাবা, এতক্ষণ পিছিয়ে পিছিয়ে হাঁটছে অথচ একটা কথা বলছে না। বুঝেছি, অন্য রাস্তা ধরতে হবে। আরে কি হলো? কি হলো? খবর নাড়াতে পারছি না। কোথায়? আরে কোথায়? ভালো লাগছে। তুমি সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করো, আমি দেখছি। ঠিক আছে, আমার কাঁধে ধরো। না,
কথা নাই। তোমাকে ধরে হাঁটতে কে যে ভালো লাগছে, ধরো না একটু। এদিকটাও তো ব্যথা। খালি হাতে হবে না, ডান্ডা লাগবে। ডান্ডা? হ্যাঁ, আমার হাতে ডান্ডা দিয়ে কোমরে দুটো কষে বাড়ি দিলে দেখবে ঠান্ডা লাগছে। ধমক দিচ্ছ কেন, একটু জিরিয়ে নিতে দাও না। ঠিক আছে, ওই সামনে গিয়ে চলো। নাও জিরিয়ে নাও।
আমার লেটেস্ট। সেদিন তোর ভাগ্য ছিল ভালো, কারণ তোর হাতে ছিল লাঠি আর আমাদের হাত ছিল খালি। ভাগ্য তোদেরও ভালো ছিল সুলতান, খালি হাত ছিল বলে আমার লাঠির স্বাদ তোরা পাসনি। আজ দেখা যাবে তোর লাঠির বাহাদুরি কতখানি। যদি এই গ্রামে থাকার স্বাদ থাকে তবে মেয়েটাকে দিয়ে দে পাহারাদার। যতক্ষণ আমার হাতে লাঠি আছে, শরীরে এক ফুটা রক্ত আছে, ততক্ষণ আমি ওকে পাহারা দিয়ে রাখবই। কোন গানের সুর জানি না। কি কো ওস্তাদ, তুমি তো প্রায় এই সুর বাজাও, অথচ কোন গান তাও জানো না। ওস্তাদ, আমার মনে হয় এটা কোনো ফিল্মের কেস, তোমার জীবনের কোনো হিস্ট্রি আছে। কে জানে, এটা মুখে দিলে কেবল এই সুর বের হয়, মনে হয় বুকের অনেক ভেতর থেকে বেরিয়ে আসে। কোথায় শুনেছি, কখন শুনেছি, এই সুরের কথাই বা কি, কিছু কিছু মনে করতে পারি না। পাগলি ভেবে এতদিন কিছু বলিনি, কিন্তু আজ যখন ও আমার রাস্তা বন্ধ করে দাঁড়িয়েছে, তখন মনে হচ্ছে ওর মৃত্যু আজই লেখা আছে। এই ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে দে। সে কি হুজুর, বুড়ি তো পাগলি, পাগল আর মরা মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? যা বললাম তাই কর। আমি দুদিন ছিলাম না, এই দুদিনই তোমার পাগলামি বেড়ে গেছে। বাবাকে বলেছিলাম তোমাকে খাবার দিতে, তুমি খাওনি। ওরা আসবে, আমার রাজা বাদশা আসবে। কখন উঠেছ? আমি আমার এক পাগল মাকে খাওয়াতে গিয়েছিলাম, জানো আমি ছাড়া সে কারো হাতে খায় না। এই যে দুদিন আমি ছিলাম না,
এই দুই দিন ধরে সে না খাওয়া। চলো ঘরে চলো। কি হলো চলো? তুমি এখনো অনেক দুর্বল, কাল থেকে জ্বরে ঘুরে আছো। কাল থেকে? হ্যাঁ, কাল আমাকে পৌঁছে দেবার পরপরই সে কি জ্বর, তোমার তো হুশই ছিল না। সর্বনাশ, আমার গ্রামে কাল পাহারা ছিল না। আরে রাখো তোমার গ্রাম, নিজে বাঁচলে বাপের নাম। না না, তা হয় না, আমাকে এক্ষুনি রওনা হতে হবে, নইলে সময় মতো গ্রামে পৌঁছতে পারবো না। আমি যাই। এই যে মা, ঘরে মেহমান, তাই ভাবলাম একটু ভালো বাজার করি। এই নে। বাজার রেখে দাও বাবা। কেন রে? মেহমান চলে গেছে। চলে গেছে? আমি হারিয়েছি, আর এই গ্রামে আমার শান্তিপুর গ্রাম, দিনের পর দিন, রাতের পর রাত, শয়নের সপনে এই গ্রামে আমাকে ডাকে। এই গ্রামে আমার বাবা আছে, মা আছে, আমি আমি যাব। না না, চেয়ারম্যান সাহেবকে পাহারাদারের দায়িত্বটা বুঝিয়ে দিতে হবে, অনেক দেরি হয়ে গেছে। রে গা মা পা, সঙ্গীত চর্চায় মারে কেন? ওস্তাদ, ওই যে কুত্তু আলি। তুই খুব খারাপ লোক। না বাবা, আমি নাই। আমি চুরি করিনি, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ষড়যন্ত্র? এই যে দারোগা সাহেব, আসেন। পুলিশ সময় মতো এসেছেন, চোরকে আমরা আটক করেছি। কি মেম্বার, কথা কও না কেন? হ্যাঁ, কাল রাতে কয়েক বাড়িতে চুরি হয়েছে, আমরা সবাই পাহারাদারের ঘর থেকেই এই চোরাই মাল উদ্ধার করেছি। আমার ঘরে চোরাই মাল? দারোগা সাহেব বিশ্বাস করেন, কাল রাতে আমি গ্রামে ছিলাম না, আমি এর কিছুই জানি না। এই যে বসির মিয়া, তুমি তুমি দারোগা সাহেবকে বলো না আমি গ্রামে ছিলাম না, আমি আমি তোমার ভাগ্যকে পৌঁছে দিতে গিয়েছিলাম। তুমি দারোগা সাহেবকে বলো না, বলো আমি চুরি করিনি। দেখলেন তো দারোগা সাহেব? দারোগা সাহেব, অ্যারেস্ট করুন। অ্যারেস্ট? আপনারা আপনারা কিছু বলবেন না? আপনাদের পাহারাদার অ্যারেস্ট হয়ে যাবে, আর আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন। মুখ লুকাও কেন বাচ্চু ভাই, আমি চলে গেলে কে তোমাদেরকে পাহারা দেবে? রমিত চাচা, রমিত চাচা, তুমি দারোগা সাহেবকে বলো না আমি থাকতে কোনোদিন তোমাদের দরজা জ্বালানো বন্ধ করতে হয়নি। রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর তোমরা নিশ্চিন্ত ঘুমিয়েছ। বলো না রমেশ চাচা। ফতু ভাই, ফতু ভাই, বলো না দারোগা সাহেবকে, বলো না আমি থাকতে গ্রামের সব মেয়েরাই ইজ্জত দিয়ে চলাফেরা করেছে, কোনোদিন তাদের কোনো অসম্মান হতে দেয়নি। আব্বা, শালা নাটক করলে ভালো করতো। নাটক? নদীর স্রোতে শ্যাওলার মতো ভেসে এসেছিলাম এই গ্রামে। এক দরদি পাহারাদার আমাকে বুকে টেনে নিয়েছিল, আশ্রয় দিয়েছিল, আদর দিয়েছিল। তার কাছে বড় হতে হতে মনের অজান্তে আমি এই গ্রামটাকে ভালোবেসে ফেলেছিলাম, সেটা ছিল একটা নাটক। বছরের পর বছর বুকের ভিতর লুকিয়ে থাকা সমস্ত ব্যথা চেপে রেখে আমি এই গ্রামটাকে পাহারা দিয়েছিলাম, সেটা ছিল একটা নাটক। অ্যারেস্ট করেন দারোগা সাহেব, আমাকে অ্যারেস্ট করেন। আমার নাটকের জবাব আজ এই গ্রামবাসী দিয়ে দিয়েছে। পানিতে ভেসে এসেছিলাম বলে ওরা আমাকে চোখের পানিতে বাঁচিয়েছে। আজ থেকে গ্রামের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই গ্রামের মানুষের সাথে আমার সব দেনা পড়া শেষ, সব শেষ, সব দেনা পড়া শেষ। আমাকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করেন দারোগা সাহেব। Let's go.
বেস্টার রক্ত কতটুকু গেছে? দুই ব্যাগ স্যার। যথেষ্ট হয়েছে। ডাক্তার সাহেব খুলছেন কেন? আর রক্ত লাগবে না? যেটুকু রক্ত রোগিনীর শরীরে গেছে সেটুকু যথেষ্ট, তাছাড়া আপনার শরীর থেকে এর চেয়ে বেশি রক্ত নেওয়া যাবে না। কি যে বলেন ডাক্তার সাহেব, শরীরের সব রক্ত দিয়েও যদি একজন মানুষকে বাঁচানো যায় সেটাই তো অনেক ভালো। কথা একদম বলবেন না, চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকুন। ঠিক আছে ডাক্তার সাহেব। সিস্টার ইঞ্জেকশনটা দিয়েছেন? না স্যার। ঠিক আছে, আপনি একটু 4 নম্বর কেবিনে যান, আমি ইঞ্জেক্ট করে দিচ্ছি। ওকে স্যার। যাক জ্ঞান ফিরেছে তাহলে। আমি আমি কোথায়? হাসপাতালে। আমার কুকুরটা ধরার জন্য দৌড়াচ্ছিলাম, হঠাৎ অ্যাক্সিডেন্ট করলেন, এই তো? হ্যাঁ। দেখি হাতটা, একটা ইঞ্জেকশন দেব। ও এখানে কেন? উনি তো আপনাকে নিয়ে এসেছেন। আপনার আঘাত তেমন গুরুতর না হলেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আপনার গ্রুপের রক্ত আমাদের ছিল না, ও আপনাকে রক্ত দিয়েছে। সত্যি কথা বলতে কি, ওই মুহূর্তে ও রক্ত ছাড়া আপনাকে বাঁচানো মুশকিল হতো। আমি একটু আসি। বাবা। মা কি হয়েছিল তোর? অ্যাক্সিডেন্ট করেছিলাম বাবা। অ্যাক্সিডেন্ট? এখন একটু ভালো লাগছে। হোয়াট? আমার মেয়ের কেবিনে অন্য মানুষ, তা আবার পুরুষ মানুষ? ডাক্তার! বাবা! বাবা শোনো, ওরা পেয়েছেটা কি? আর শোনো না, বসো এখানে, ওই তো আমাকে এখানে নিয়ে এসেছে। ও নিয়ে এসেছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করার পর ওই আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। আমার গ্রুপের রক্ত হাসপাতালে ছিল না, ওর রক্ত না হলে আজ হয়তো আমাকে আর দেখতে পেতে না। আমার শরীরে ওর রক্ত বাবা। কি নাম তোমার? ওস্তাদ। এটা আবার কেমন নাম? তা তো জানি না, সবাই আমাকে এই নামেই ডাকে। কি করো তুমি? কিছু না। কিছু না? যা করি তা বলা যাবে না। ও বুঝেছি। টাকাগুলো রাখো। টাকা? হ্যাঁ টাকা। তুমি আমার মেয়েকে হাসপাতালে নিয়ে এসেছো, রক্ত দিয়েছো, তার দাম তো আমাকে দিতেই হবে। কিন্তু আমি তো রক্ত বিক্রি করিনি, যত ছোট কাজই করি না কেন, রক্ত বেচা আমার পেশা নয়। একজন মানুষকে বাঁচাতে যা প্রয়োজন আমি শুধু তাই দেবার চেষ্টা করেছি। চলে। হ্যাঁ দাঁড়াও, আমি কারো কাছে ঋণী থাকতে শিখিনি। যদি বেশি টাকা চাও তাহলে বলো। রক্ত নিয়ে দামাদামি করা অভ্যাস আপনার থাকতে পারে, আমার নাই। ঋণ যদি শোধ করতেই চান তাহলে আপনার মেয়ের শরীরে আমার যে রক্তগুলো আছে তা খুঁজে বের করুন। যদি তা পান তাহলে সোহাগ সিনেমা হলে গিয়ে ফেরত দিয়ে আসবেন। লোকটা সেই যে জন্মিয়ে গেল আর খোঁজ পেলাম না, কেমন আছে লোকটা? একটু পানি। এই যে চাচা। বাঁচালে বাবা, জেলে আসার পর থেকে তোমাকে দেখছি। একটা কথা জিজ্ঞেস করব? বলেন। তোমার মতো ভালো মানুষ এই জেলখানায় কেন? এই প্রশ্ন তো আমারও চাচা, কেন আমি জেলখানায়? কোনো দোষ তো আমি করিনি, আমি তো ফিরে যেতে চেয়েছিলাম আমার হারিয়ে ফেলা গ্রামে।
কেন আমি ষড়যন্ত্রের শিকার হলাম? কেন আল্লাহ আমাকে নিয়ে এলো জেলখানায়? কেন? নাম্বার প্লিজ। এম আর লাইন, হাউ ফানি। ওকে, থ্যাংক। হাউ ফানি, হাউ ফানি। How funny
Sir, আপনার ফোন। How funny. Hello. Hello. কে মিশা? ও ড্যাডি, এত রাতে? তুমি তো জানো রাতের বেলায় আমি খুব ব্যস্ত থাকি ড্যাডি। তা খবর কি বলো? খুব ভালো ড্যাড। অস্ত্র এবং টাকা দুটো আমার হাতে, শুধু গায়ে একটু রক্ত লেগেছে। গোল্ড ও অস্ত্রগুলো ক্রকারিজ হিসাবে প্যাকেট করে তোমার আরিফ আঙ্কালের নামে পাঠিয়ে দাও। আর রক্ত যখন লেগেছে তখন যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। আমিও তাই ভাবছি ড্যাড। ভালো কথা, তোমার আরিফ আঙ্কেল কিন্তু জানে না ক্রকারিজের নামে তুমি কি পাঠাও। জানলে সমস্যা হবে, তাই ঠিক করেছি তুমি ফিরে এলেই আরিফের একমাত্র কন্যা পিঙ্কির সাথে তোমার বিয়ে দিয়ে দেব। তখন আরিফ জানলেও কোনো সমস্যা হবে না। হাউ ফানি, আমার বিয়ে! আমি পরশুদিনে চলে আসবো ড্যাড। ওকে ঠিক আছে, বাই 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 ড্যাড, গুড নাইট। শোন সাবলের ছবি 50 টাকা নিচে বিক্রি করবি না, ঠিক আছে? ঠিক আছে, হয় মিলন আমার সাথে নিয়ে আয়। এখন সেই গানের সুরটা বাজাও না। একটা টিকিট হবে? ওরে বাপে ওস্তাদ, এই সেই কুত্তো আলী, আমি গেলাম। একটা টিকিট? টিকিট? কিসের টিকিট? আমি তো টিকিট বিক্রি করি না। ছবি নয়, জীবনের টিকিট। জীবনের টিকিট? হ্যাঁ জীবনের টিকিট, চলো আমার সাথে। কোথায়? নতুন একটা জীবনের টিকিট কিনতে। দিস ইজ দ্য স্টল। তুমি যাবে না হইচই করে পুলিশ দেখবো, চলো না। হাসপাতাল থেকে ফেরার পর ভেবেছিলাম তুমি আসবে, কিন্তু সেদিনের পর থেকে তো একবারও আমায় দেখতে গেলে না। কি হলো, কিছু বলছো না যে? ইচ্ছে হয়েছিল কিন্তু যাইনি। কেন? তুমি না বললেও উত্তরটা আমি জানি। খুব দুঃখ পেয়েছো তাই না? জানো, যখনই একা হই তখনই মনে হয় আমি যেন আর একা নই, কে যেন আমার ভিতর মিলেমিশে একাকার হয়ে আছে। রাতে ঘুমাতেও পারি না। আমিও আমিও ঘুমোতে পারি না। যখনই ঘুমোতে যাই মনে হয় আমি যেন আরো কোথাও আছি, অন্যখানে অন্যের ভিতর মিলেমিশে। Thank you.
কিছুই রাবে না তো তোমায় হারাই যদি বাঁচার মতো বাঁচাটি কেন যার জীবন আছে তার মরণ আছে আমার জীবন মরণ আছে তোমার কাছে আছে সন্ধ্যা সকাল আমি তোমার আছি রব চিরটিকাল সুখের স্বর্গ জানি না কেমন তোমার প্রেমের ছোঁয়াটি যেমন যার জীবন আছে তার মরণ আছে আমার জীবন মরণ আছে তোমার কাছে যার জীবন আছে তার মরণ আছে আমার জীবন মরণ আছে তোমার কাছে তোমার ভালোবাসাই যে এমন বুকের মাঝে প্রাণটি যেমন যার জীবন লীলা খেলা হাউ ফানি আপনার একমাত্র মেয়ে আপনার ঘরের ইজ্জত আর সামান্য একটা টিকিট ব্রেকারের হাত ধরে পার্কে রেস্তোরাঁয় ঘুরে বেড়াচ্ছে শিট বুলশিট পিঙ্কি ড্যাডি তোর এত বড় সাহস উত্তেজিত হবে না আঙ্কল ওই রাস্তার ছেলেটাকে আমি দেখছি How funny. Hey! আমি রাস্তার ছেলে হলো মানি লোকের মান রাখতে জানি যে পিঙ্কি মিশে আছে আমার হৃদয়ে যে পিঙ্কি আমার ভালোবাসা আপনি সেই পিঙ্কির বাবা আপনার সামনে ওর রক্ত ঝরিয়ে আমি আপনাকে ছোট করতে চাইনি আমাকে যেতে দাও আমি উচিতকে ভালোবাসি তুই এত নিচে নেমে গেছিস আমি নিচে নামিনি বাবা ভালোবাসে মানে নিচে নামা নয় মানুষ তখন উপরে ওঠে বাবা যখন সে ভালোবাসতে শিখে চুপ কর আমি তোর কোনো কথা শুনতে চাই না আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ রিমেম্বার ইট আমি তো ভাবতেই পারিনি তোমার মেয়ে মানে সে আমার পুত্রবধূ হতে যাচ্ছে সে এমন একটা কাণ্ড করবে আমি তো মিশার কাছে শুনেই ছুটে এসেছি বন্ধু এখন তুমি পারো আমার মান সম্মান বাঁচাতে
খান, তুমি শুধু আমার বন্ধু নও, বছরের পর বছর ধরে তোমার সঙ্গে আমার ব্যবসা। তোমার ইজ্জত মানে আমার ইজ্জত। আমি তো কিছুই ভাবতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব পিঙ্কির সঙ্গে মিশার বিয়েটা দিয়ে দিতে হবে। হাউ ফানি, তুমি আমার অনুমতি নেবার প্রয়োজন মনে করছো না ড্যাড? যে মেয়ে অন্য পুরুষকে ভালোবাসে তাকে আমি বিয়ে করব? সিম্পলি ইম্পসিবল ড্যাড। তুমি চুপ করো। আমার বন্ধুর ইজ্জত রক্ষার্থে আমি একটা কেন দশটা ছেলেকেও কোরবানি দিয়ে দিতে পারি। হাউ ফানি। বন্ধু, তুমি এনগেজমেন্ট অনুষ্ঠানের আয়োজন করো। পিঙ্কির সঙ্গে মিশার এনগেজমেন্ট হয়ে গেলেই ও আপন মনেই শান্ত হয়ে যাবে। তুমি আমাকে বাঁচালে বন্ধু, আমি যাই এনগেজমেন্ট অনুষ্ঠানের আয়োজন করি। হ্যাঁ, রাজা বাচ্চা তোরা পাওয়া পাওয়া বলছি। কে রাজা, কে বাচ্চা? আচ্ছা ওস্তাদ, তোমার এই রাজা বাচ্চার স্বপ্ন দেখা কবে শেষ হইব জানি না। ওস্তাদ শান্ত হও, শুইয়া পড়ো। এত রাইতে আবার কেডা এলো? ঠিক আছে, আমি দেখতেছি। ওস্তাদ কোথায়? আমি ওস্তাদের কাছে আইছিলাম। কে আপনি? আমি পিঙ্কি, আপামনি বাসায় কাজ করি। আপায় এই সিডি পাঠাইছে। এই তো ওস্তাদ, দেখি। এই যে আমার বাবা আমাকে আটকে রেখেছে, জোর করে কাল আমার এনগেজমেন্ট করাচ্ছে। তুমি এসে আমাকে নিয়ে যাও। পিঙ্কি, বস। আপনারা সবাই বসুন। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে এক সুসংবাদ দিতে চাই। তা হল আমার একমাত্র মেয়ে পিঙ্কির সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধু সংগ্রাম চৌধুরীর একমাত্র ছেলে মিশা চৌধুরীর এনগেজমেন্ট হতে যাচ্ছে। দাও। ও শিওর। না বাবা, হাতটা দেখি না। পিঙ্কির বিয়ে কারো সঙ্গে হতে পারে না, তো আমার সঙ্গে হবে, আমার সঙ্গে। চলো পিঙ্কি। পিঙ্কি, ছবি, পুলিশে খবর দাও। হ্যালো, পুলিশ স্টেশন। চলো। গেট ইন। এনগেজমেন্ট অনুষ্ঠানে পিঙ্কির যে জেদ দেখলাম তাতে ওই ছেলের কাছ থেকে ওকে ফিরিয়ে আনা খুবই কঠিন। তাহলে উপায়? ভেঙে পড়ছো কেন? আজ পর্যন্ত আমি যা চেয়েছি তাই পেয়েছি, আর আমার ছেলে যা চায় তাও আমি আদায় করে নেই। কিভাবে ড্যাড? ওয়েট অ্যান্ড সি। হাউ ফানি। হাউ ফানি। ভাগ্য ভালো দেশের আইন কানুন সম্পর্কে ছেলেটি কিছুই জানে না, স্টুপিড। ওর বিরুদ্ধে কি কেস দিয়েছে জানো? কি কেস দিয়েছো? জোরপূর্বক বাড়িতে প্রবেশ, এতে খুব বেশি হলে ওর মাসখানেক জেল হবে। আরো কঠিন কেস দিলে না কেন? ও আমার মেয়ে পিঙ্কিকে অপহরণ করতে চেয়েছিল। তোমার পিঙ্কির বয়স কত?
সার্টিফিকেট অনুযায়ী 20। হ্যাঁ, তুমি যে কথা বলছো পুলিশ এসে ওকে জিজ্ঞেস করত, আর জিজ্ঞেস করলেই পিঙ্কি ওর সাথে যেতে চাইতো। আইন দিয়ে তুমি ওকে ঠেকাতে পারতে না। তাহলে তো তুমি ভালোই করেছো। কিন্তু আমি ভাবছি অন্য কথা, জেল থেকে বেরিয়ে এসে ও যখন আবার পিঙ্কির কাছে আসবে তখন কি করবে? এক কাজ করি না বন্ধু, এই ফাঁকে ওদের বিয়েটা সেরে ফেলি। পিঙ্কি যেভাবে বেঁকে বসেছে তাতে বিপদ আরো বাড়বে, আমরাও ফেঁসে যেতে পারি। একটা উপায় বের করো বন্ধু। হ্যাঁ, এক কাজ করলে খুব ভালো হয়, তুমি পিঙ্কিকে নিয়ে আমার ওখানে চলে যাও। ওটা ঢাকার শহর নয়, গ্রাম। পুলিশ চৌধুরী বাড়িতে ঢোকার সাহস পাবে না। কিছুদিন সেখানে বন্দী থাকলে পিঙ্কি আপন মনেই রাজি হয়ে যাবে, আর ছেলেটিও পিঙ্কির সম্মান পাবে না। রাইট ইউয়ার। তাহলে তাই করো বন্ধু। হ্যাঁ, আমি সব ব্যবস্থা করছি। হ্যাঁ ড্যাডি, ইউ আর গ্রেট গ্রেট, হাউ ফানি। পরে জেল পুলিশ ঢুকবে সেল লক করতে, তোকে মেরে আমার জেলের মেয়াদ বাড়াতে চাই না। আমার অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে। আমিও তোমার সাথে মারামারি করে জেলের মেয়াদ বাড়াতে চাই না। স্যার আমাকে দেখেছেন? হ্যাঁ, তোমাকে একটু আমার বাসায় যেতে হবে। কেন স্যার? তোমার হাতের কাজ খুব ভালো, তাই এখন থেকে ঠিক করেছি প্রতিদিন তুমি আমার বাসার বাগানে কাজ করবে। জি স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে, আসি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, এইদিকে তোমারও জেল হইল, আর ওইদিকে ওরাও পিঙ্কিরে জোর করে ধরে নিয়ে গেল। পিঙ্কিকে নিয়ে গেছে, তুই কি করে জানলি? অগবারের চাকর এসে খবর দিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে বলতে পারিস? চৌধুরী গোবারি, শান্তিপুর। শান্তিপুর? না না, আমাকে এখান থেকে পালাতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে? চারিদিকে বিশাল প্রাচীর, কেটে পাহারাদার, উপায় একটা বের করতেই হবে, নইলে যে ওকে আমি চিরতরে হারিয়ে ফেলব। ¶¶
একদিকে বাদশাহ একদিকে সারা দুনিয়া। এই যে বন্ধন রবে সারা জীবন, দিন যাবে দিন গুনিয়া। একদিকে রাজা একদিকে বাদশাহ একদিকে সারা দুনিয়া। এই যে বন্ধন রবে সারা জীবন, দিন যাবে দিন গুনিয়া। এই গান কি করে জানো? কেন জানবো না, এ তো আমাদের জীবনের গান। বাবা মা তোকে আর আমাকে নিয়ে গান গিয়েছিল। আমাকে আর তোমাকে নিয়ে? কে তুমি? আমি তোর বড় ভাই রাজা। রাজা? হ্যাঁ, প্রায় স্বপ্নেই নামটা শুনি। কে যেন চিৎকার করে বলছে, পালা রাজা পালা, বর্ষাকে নিয়ে পালা। তুমি তুমি কি সেই রাজা? হ্যাঁ, আমি সেই রাজা। আর তুই তুই আমার সেই ছোট ভাই বাদশা। বাদশা? আমি আমি বাদশা। আমি বাদশা। ওই সামনে আমাদের শান্তিপুর গ্রাম, চল। আমার সব মনে পড়েছে ভাইয়া। চুরি নিবেন? চুরি চুরি নিবেন গো? এই চুরিয়ালি, এই চুরিয়ালি, নামাও। দাম কত? দুই ডজন দশ টাকা। মা কোথায়? জানি না, তবে আমার মন বলছে মানুষ যে বেঁচে আছে। এসে গেছে আমার রাজবাচ্চা, এসে গেছে। আবার শুরু হলো? এবার নিশ্চয় খিলখিল করে হাসবে। বিশ্বাস কর, বিশ্বাস কর রানী, আমার বুকে কান পেতে শোন, শুনতে পাবি। ওরা যখন পেটে ছিল তখন আমি ওদের শব্দ শুনেছি, আবার শুনতে পাচ্ছি।
আমার রাজা বাচ্চা এসে গেছে। একদিকে বাদশাহ একদিকে সারা দুনিয়া, এই যে বন্ধন কবে সারা দিব, দিন যাবে দিন গুনিয়া, একদিকে রাজা একদিকে বাদশাহ একদিকে সারা দুনিয়া, এই যে বন্ধন কবে সারা দিব, দিন যাবে দিন গুনিয়া। আমি রাজা মা, মা আমি আমি তোমার বাচ্চা মা। রাজা বাচ্চা, আয় বাবা আমার বুকে, আয় 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 মা, মা মা গো। তোদের ফিরে আসতে এত দেরি হলো কেন বাবা? তোরা কি অনেক দূরে চলে গিয়েছিলি? কাঁদতে কাঁদতে আমার চোখ যে অন্ধ হতে বসেছে বাবা। আর তোমাকে কাঁদতে হবে না মা, তোমার চোখের পানি আমরা মুছিয়ে দেব। বাবা কোথায় মা? হ্যাঁ মা বলো, বাবা কোথায়? চুপ করে আছো কেন মা, বলো বাবা কোথায়? জানি না। জানো না? কিন্তু মা আমার সব কথা স্পষ্ট মনে পড়ছে। বাবা ওদের সাথে মারামারি করছিল আর আমাদের পালাতে বলেছিল, তুমি না পালিয়ে ছুটে গেলে বাবার কাছে, আর আমরা পালাচ্ছিলাম। হঠাৎ পিছনে দেখলাম চাচার দুই শালা দৌড়ে গিয়ে ব্রিজে উঠলাম, উল্টো দিক থেকে ট্রেন আসছিল, বাসা কিনে ঝাঁপিয়ে পড়লাম নদীতে। কখন যে বাসা আমার হাত থেকে ছুটে গেল টেরও পেলাম না। কিন্তু মা তুমি তো বাবার কাছে ছিলে। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। অজ্ঞান হয়ে গিয়েছিলে? হ্যাঁ, তারপর থেকে তোমরা আসার আগ পর্যন্ত ভাবি পাগল হয়ে গিয়েছিলেন। বিশটা বছর আমাদের মা পাগল ছিল। হ্যাঁ রাজা, যেদিন থেকে তোমরা নিখোঁজ সেদিন লোকজন নিয়ে সংগ্রাম চৌধুরী গ্রামে এসেছিল, ঘোষণা করলো তোমার দাদা মারা গেছেন আর তোমার বাবা গ্রাম ছেড়ে চলে গেছেন। কিন্তু আমরা এসে গেছি চাচা, আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক কোনো একদিন আমরা নিশ্চয় জানতে পারবো কি ঘটেছিল আমাদের বাবার ভাগ্যে। আর যেদিন জানতে পারবো সেদিন আমাদের প্রতিশোধের আগুন থেকে কোনো পাপে রেহাই পাবে না। আরে রাখো তোমাদের প্রতিশোধ, আগে মাকে নিয়ে ঘরে যাও। ২০ বছর ধরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, তোমাদের ছেলে সে খাবে না ঘরে উঠবে না। ও কি যে কষ্ট গেছে আমার, বাঁচা গেল। এখন থেকে তোমাদের মাকে তোমরাই দেখবে। তা তো হবে না, এতদিন যখন তুই দেখেছিস বাকি জীবন তোকেই দেখতে হবে। কেন তোমার ছেলে বোধে খোঁটা শুনতে? আমি তা পারব না বলে দিচ্ছি। বৌমা, বৌমা তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ নায়ক চাচা, আমার রাজা বাদশাহ ফিরে এসেছে। রাজা বাদশাহ ফিরে এসেছে? হ্যাঁ, এই তো রাজা আর এই বাদশাহ। ব্যাস ব্যাস, এবার খেল খতম।
সংগ্রাম চৌধুরীর খেলা এবার শেষ। যাই, আমি যাই চৌধুরী বাড়িতে গিয়ে খবরটা দিয়ে আসি। গিয়ে দাঁড়াও নায়েব, এখন সংগ্রাম চৌধুরীকে কিছুই বলা যাবে না। বলা যাবে না মানে? এত বড় একটা সুসংবাদ আমি পেটের মধ্যে ভরে রাখবো? হ্যাঁ নায়েব, এই 20 বছর আমরা অনেক অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি। ওদের এখন অনেক শক্তি, খবর পেলেই ওরা রাজা বাদশাকে শেষ করার জন্য সমস্ত শক্তি নিয়ে ছুটে আসবে। তা আমরা হতে দেব না। প্রয়োজনে আমরা রাজা বাদশার কথা গোপন রাখবো, কি বলেন আপনারা? আমরা সবাই রাজা বাদশার কথা গোপন রাখবো। আমাদের সম্বল তো এখন রাজা বাদশা, আমাদেরকে কৌশলে এগোতে হবে। ঠিক বলেছেন মাস্টার সাহেব, বুদ্ধিমানের মতো কথা। আরে এই না হলে মাস্টার, যাই চৌধুরী বাড়িতে যাই, কৌশলে কাজটা সারি। আগে ওই 200 সংগ্রাম চৌধুরী বাসায় নেই, ফিরতে দেরি হবে। শালাদের পেটে তো মল পড়েছে, এখনই মোক্ষম সময়। খবরটা শুনলেই উত্তেজিত হয়ে ছুটে যাবে আর মজাটা টেজ পাবে। খাও ভাই, খাও খাও, পেট ভরে খাও। জন্মের খাওয়া খেয়ে না, আর তো খাওয়া হবে না, এটাই শেষ খাওয়া। কি বলছো রে? দুলা ভাইয়ের হোটেল বন্ধ। এই বুড়ো কি বলতে চাস? দুলা ভাইকে কতবার বলেছি এই বুড়োকে বিদায় করো, কিন্তু দুলা ভাই শুনছেই না। আমাকে বিদায় করতে হবে না, বরং তোমরাই এবার বিদায় হবে। কি বলতে চাস তুই? সেই কথাটা বলতেই তো এসেছি, তোমরা তো শুনতে চাইছো না, দুজনে মালের ঘরে আছো তো, তাই বুঝতে পারছো না। ওসব পেঁচাল রাখ, বল কি হয়েছে। তাহলে শোনো, এই বিশাল সম্পত্তির আসল মালিক এসে গেছে। আসল মালিক? আসল মালিক আবার কে? মরহুম সরফরাজ চৌধুরীর একমাত্র ছেলে মরহুম শওকত চৌধুরী, তার দুই জীবিত ছেলে রাজা চৌধুরী আর বাদশা চৌধুরী, দুজনেই এসে গেছে। কি বাজে বকছিস? যাও গ্রামে যাও, নিজের চোখে গিয়ে দেখে এসো। বুড়োর মাথা খারাপ হয়েছে? ঠিক, নিজের হাতে শওকতকে মেরেছে দুলো। আমরা নিজের চোখে দেখেছি, দেখেছি তুই সন্তানকে ট্রেনের তলে পড়ে কিন্তু মরেনি। নিজ চোখে দেখলাম ওই পিচ্চি দিনে ট্রেনের তলায় পড়ল। 20 বছর পর কোথ থেকে ঘুরে এলো? যদি এসেই তাকে তাহলে কি হবে? দুলা ভাইকে তো বলেছিলাম ওরা মরে গেছে। যদি সত্যি সত্যি ওরা বেঁচে থাকে তো দুলা ভাইকে কি জবাব দেব? এই চল গ্রামে গিয়ে দেখে আসি। তাই কর, চল। তুমি যদি ওদের খপ্পরে না পড়তে তাহলে আমার এই গ্রামে আসা হতো না। এ গ্রামে না এলে আমার অতীতকে আমি কোনোদিনই ফিরে পেতাম না। আবার ওরা যদি ষড়যন্ত্র করে আমাকে জেলে না পাঠাতো তাহলে আমি আমার ভাইকে খুঁজে পেতাম না। সবই আল্লাহর ইচ্ছা। আবার তুমি চলে যাবে না তো রাজা? ওই গ্রামের সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে রানী। মাকে ফেলে, তোমাকে ফেলে, নিজের গ্রামকে ফেলে আমি আর কোথাও যাব না। রাজা ভাই, রাজা ভাই, চৌধুরী দুই শালা তোমার মাকে মারছে। কি বল, কোথায় তোর রাজা বাদশা? বল কাকে তোর রাজা বাদশা বানিয়েছিস? বল কিভাবে তুই পাগল থেকে ভালো হয়ে গেলি? 20 বছর আগে নিজ চোখে যাদেরকে ট্রেনের নিচে চাপা পড়ে মরতে দেখেছি তুই তা কি করে ফিরে পেলি? বল। আল্লাহ যাদের বাঁচায় তাদের কেউ মারতে পারে না। Oh!
শাবাশ বাবা, শাবাশ। কি বাজে বকছো? বিশ্বাস করেন দুলাভাই, এই দেখেন আমাদের মেরে কি করেছে। কি হয়েছে চৌধুরী? দেখো না খান, 20 বছর আগে যে দুই বাচ্চাকে ওরা নিজের চোখে মরতে দেখেছে, সেই দুই বাচ্চাই নাকি এখন বড় হয়ে ওদেরকে মেরেছে। হাউ ফানি মামা, এটা কি করে সম্ভব? আমার মনে হয় ওদের দুজনের নেশা হয়েছে, মানে সকাল থেকে টানছিল তো। তুমি চুপ করো নায়েব। আমি তো সবসময় চুপ, ওরা নিজেরা মারামারি করলো, তবু তো আমি বিশ্বাস না হয় দুলাভাই, আপনি নিজে একবার গ্রামে গিয়ে দেখে আসুন। তুই তো খবর দিলি। আমি আবার কখন খবর দিলাম? আমার মনে হয় ওদের নেশা এখনো কাটেনি। হাউ ফানি, মামারা যখন বলছে তখন হয় দেখে আসা যাক। আমার মনে হয় তোমাদের একবার দেখে আসা উচিত। ঠিক আছে, তুমি থাকো, আমি দেখে আসি। এই চলো তোমরা। কোথায় কোথায় আছো ওই দুজন? কোথায় ওরা বল। হে, আপনি কি বলছেন হুজুর? আপনার শালাদের মারবে এত বড় সাহস এই গ্রামে কার আছে? হাউ ফানি, এরা তো দেখি কিছুই জানে না। আমার মামাদের মেরেছে, তোমরা দেখোনি? এই শালা, বলছিস না কেন? রাজার বাচ্চা আমাদেরকে মেরেছে? রাজা বাচ্চা? ওই নামে তুই গ্রামে কি ওই নাই? হাউ ফানি। ওই বুড়া, তুই তো ছিলি একটু আগে মমতার দুই ছেলে রাজা বাদশাহ আমাদেরকে কুত্তার মতো পিটিয়েছে, তুই ছিলি না? কোন মমতা? ওই পাগলির কথা বলছেন? ও যে কখন কোথায় থাকে আমরা কেউ বলতে পারি না, পাগলের মতো এখানে সেখানে ঘুরে বেড়ায়। মাসখানেক আগে আমি একবার দেখেছিলাম ওই চৌধুরী বাড়ির কাছে। আমি তো আগেই বলেছিলাম হুজুর, মাল টানতে টানতে আপনার দুই শালা পুরোপুরি আউট, নিজেরা মারামারি করেছে, বুঝতে পারছেন না। তা চৌধুরী, আপনি আপনার নায়েবকে দিয়ে সময় মতো খবর না পাঠালে সব অস্ত্রগুলো লুট হয়ে যেত, কিন্তু এরা দুজন মারা গেল কিভাবে? ওরা নিজেরাই নিজেদের খুন করেছে ইন্সপেক্টর। অর্থ আর প্রাচুর্য এমনই এক বিষয় যে মানুষ নিজের ভাইকে খুন করতে দ্বিধা করে না। আমার মনে হয় ইন্সপেক্টর, অস্ত্রের ভাগাভাগি নিয়ে ওদের মধ্যে বিরোধ হয়েছিল, তারপর মারামারি করে একে অপরকে মেরেছে। আমার তো মনে হয় অস্ত্রের গোপন ব্যবসায় ওরা দীর্ঘদিন যাবৎ জড়িত। এখন আমারও তো তাই মনে হচ্ছে ইন্সপেক্টর, সময় মতো টেন না পেলে আমার মান সম্মান ধুলোই মেশে যাবে ইন্সপেক্টর। অ্যারেস্ট দেম। মা? হ্যাঁ মা। বাপ রে, আজ আমি তোর কাছে মাপ চাইছি, ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম। সংগ্রাম চৌধুরীর মতো খুনি অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে বন্ধু ভেবে তাকে বিশ্বাস করে আমি তোর প্রতি অন্যায় করেছি। আজ মা হয়ে তুই তোর ছেলেকে ক্ষমা করে দে মা। বাবা, এখানে আর দেরি করা ঠিক হবে না। তুই যাকে ভালোবাসিস সেই উস্তাদি বাদশাহ এই চৌধুরী বাড়ির ছেলে। উস্তাদি বাদশাহ? হ্যাঁ মা, বাদশাহ মরহুম শওকত চৌধুরীর ছেলে। তুই বাদশার কাছে পালিয়ে যা মা, আমি তোকে সাহায্য করব। চল মা, দেরি করিস না, চৌধুরী এসে বললে আমাদের বিপদ হবে, তার আগেই পালাতে হবে। চল মা, চল। চলো চলি। চল মা। হাউ ফানি। মা তুই পালা, আমি এদিকে দেখছি, তুই পালা। আপনারা আবার কোথায় যাচ্ছেন? যা মা। পিঙ্কি, পিঙ্কি দাঁড়া বলছি, পিঙ্কি। মা তুই পালা, পালা, আমি এদিকে দেখছি। বাদশাহ ভাই, একটা মায়া আপনার নাম ধরে ডাকতেছে। আমার নাম ধরে ডাকছে? হ্যাঁ। কোথায়? ওই দিকে। চত বাদশাহ
সব সত্যি ওদেরকে মেরেছে মমতার ছেলে রাজা বাচ্চা গ্রামবাসী ষড়যন্ত্র করে ওদেরকে লুকিয়ে রেখেছে পুরো গ্রাম আমি ছাড়খাড় করে দেবো গ্রামের একটা পিঁপড়েও আমার হাত থেকে রেহাই পাবে না সবাইকে খবর দাও যে করেই হোক রাজা বাচ্চাকে আমার লোকজন কোথায় গ্রামে তো কেউ নাই কোথাও খুঁজতে পেলাম না বিশ্বাস করেন একটা প্রাণীও নাই হাউ ফানি ড্যাড গ্রামের লোকজন নেই তাহলে মরে গেছে নাকি বিশ্বাস করেন গোটা গ্রামে একটা মানুষও খুঁজে পেলাম না নিশ্চয়ই কোনো খাপলা আছে আমার মনে হয় ওরা এখানেই কোথাও লুকিয়ে আছে যাও চারিদিকে ভালো করে খুঁজে দেখো যাও আজ তোকে চিরতরে শেষ করে দেবো মমতা যাতে আর কোনোদিন তুই আমাকে চমকে দিতে না পারিস এতদিনে যখন মরিনি তখন তোর হাতে আমার মৃত্যু লেখা নেই চেয়ে দেখ মৃত্যু তোর মাথার উপর দাঁড়িয়ে আছে Thank you.
মার মার শালাকে। আইজি যা লাস্টটা ফেলে দি আয়। তোরা তোরা আমার মিশাকে মেরেছিস, আমি ছাড়বো না, তোদের আমি ছাড়বো না। সেদিন তুই ওদের মারতে চেয়েছিলি সংগ্রাম, কিন্তু পারিসনি, কেন জানিস? প্রতিশোধ নিতে। Arrest them. Amen, Daroga Sahib. Amen. কেন ওদের অ্যারেস্ট করছেন? ওদের বাবাকে এই সংগ্রাম চৌধুরী খুন করেছিল। সংগ্রাম চৌধুরী অস্ত্র ব্যবসা করত, পুরো প্রতিবাদ করেছিল বলে সংগ্রাম ওদেরকে মারার জন্য সারা গ্রাম আক্রমণ করেছিল। ওদের কোনো দোষ নেই, ওদেরকে ছেড়ে দিন। ওরা আইন নিজের হাতে তুলে নিয়েছে, আমি ওদের ছাড়তে পারবো না, কারণ বিচার করার দায়িত্ব আদালতে। এই ওদের নিয়ে চলো। রাজা বাদশা, মা 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 গো মা, চলো ভুলে গেছে, এদিকে না এদিকে।